আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজিমুদ্দিন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অস্বাভাবিক চুল পড়ার কারণ এবং প্রতিকার নিয়ে। আমাদের সুস্থ মানুষের দৈনিক 50 থেকে 100টি করে চুল পড়ে। যদি কারো 50 থেকে 100টির বেশি চুল পড়ে, সেটা হচ্ছে অস্বাভাবিক চুল পড়া। চলুন প্রথমে জেনে নিই অস্বাভাবিক চুল পড়ার কারণগুলো কী কী। অস্বাভাবিক চুল পড়ার কারণগুলোর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে জেনেটিক্যাল প্রবলেম, অর্থাৎ বংশগত প্রবলেম। যাদের বাবা মার প্রবলেম আছে বা বংশের কারো প্রবলেম ছিল চুল পড়ার, দেখা যাবে যে বংশগতভাবে এই ধারাটা চলে আসে অনেক সময়। এতে চিকিৎসা নিলে খুব একটা লাভ হয় না, তবে প্রথম চিকিৎসা যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া অনেকটা যায়। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে, তার মধ্যে হচ্ছে দুশ্চিন্তা। আমরা যদি দুশ্চিন্তা করি তাহলে কিন্তু চুল অনেক সময় বেশি পড়ে। আবার যদি ঘুম কম হয় তাহলে কিন্তু চুল অনেক বেশি পড়ে। দেখা যায় যে ঘুমাই না, দিনে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুম, বা মোবাইল স্ক্রলিং করা হয়, বিভিন্ন কারণে ঘুম না হওয়ার কারণেও কিন্তু চুল পড়তে পারে। এছাড়াও হরমোনাল কিছু প্রবলেমের জন্যও চুল পড়তে পারে। আবার দেখা যায় যে গর্ভধারণের পরও চুল পড়তে পারে। মানসিক, যেটা প্রথমে বললাম যে মানসিক স্ট্রেসের কারণেও আপনার চুল পড়তে পারে। তো এই বিষয়গুলোকে আপনি সতর্ক থাকতে হবে। বেশি দুশ্চিন্তা করা যাবে না, চিন্তা করা যাবে কিন্তু দুশ্চিন্তা করা যাবে না। কলেজ লেভেলের ছেলেরা কিন্তু চুলের প্রতি ভীষণ প্যাশন, চুলকে তারা অনেক হাইলাইট করে, চুল কিন্তু অনেক সৌন্দর্য গঠন করে। আমাদের শরীরে চুল গুরুত্বপূর্ণ একটি অংশ। চুল যদি সুন্দর থাকে দেখবেন নিজেকে অনেক সুন্দর লাগছে। তো চুল যদি কারো পরে, দৈনিক 50 থেকে 100টার বেশি যদি চুল পরে যায়, তাহলে প্রথমে কারণগুলো খুঁজতে হবে যে কী কী কারণে চুল পড়তেছে। আমি যেগুলো কারণ বললাম মেইনলি এইগুলো কারণে চুল পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে খুশকির কারণেও চুল পড়ে যায়, মাথা ফাঙ্গাল ইনফেকশন হলেও চুল পড়ে যায়। তো এই কারণগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে কী কারণে চুল পড়ছে। আরেকটা বিষয় যেটা আমি প্রথমেই বলেছি যে জেনেটিক্যাল প্রবলেমের জন্য চুল পড়তে পারে। এখন জেনেটিক্যাল প্রবলেম হয়েছে কিনা কীভাবে বুঝবেন? আমরা জানি আমাদের সুস্থ মানুষের প্রত্যেক দিন 50 থেকে 100টি চুল পড়ে। তো যাদের জেনেটিক্যাল প্রবলেম তাদের 50 থেকে 100টি চুল পড়ে যায়, কিন্তু সেই 50টা বা 100টা চুল আর গজায় না। যারা সুস্থ মানুষ তাদের 50টা চুল পড়ে গেলেও আবার 50টা চুল নতুন করে গজায়, এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর যাদের জেনেটিক্যাল প্রবলেম থাকে, খেয়াল করে দেখবেন একটু, যাদের চুল পড়ার থাকে, চুল পড়ে যায়, তারা খেয়াল করবেন জেনেটিক্যাল প্রবলেম যদি হয়ে থাকে তাহলে বুঝবেন যে চুল পড়তেছে কিন্তু চুল বসতেছে না। স্বাস্থ্য সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিওগুলো বানাই আপনাদের সবসময় সচেতন করে দেওয়ার জন্য, স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। তো আমি আজকের ভিডিওটা আপনাদের সচেতন করে দেওয়ার জন্য বানালাম। যদি চুল পড়ার লক্ষণ থাকে বা চুল পড়ার কোনো সাইন সিমটম থাকে, তখন অবশ্যই প্রথম স্টেজেই প্রাথমিক পর্যায়ে ভালো কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। এতে করে প্রথমে যে চিকিৎসা নেওয়া হয় দেখবেন যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছেন। আর জেনেটিক্যাল প্রবলেম থাকলেও প্রথম স্টেজে যদি যাওয়া যায় চিকিৎসকের কাছে, অবশ্যই সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। সো সময় মতো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।